Good morning everyone, welcome back to our channel. So, কালকে আমরা তো ঝাসিতে ছিলাম আর এবার এখন 6:30টা বাজে এবার চানটান করে আমরা বের হব আজকে যাব আগ্রা তো আগ্রায় তাজমহলটা দেখার ইচ্ছা আছে জানি না কালকের মতো হয়ে যেতে পারে কি টাইমে না পৌঁছাতে পারি হয়তো কভার করতে নাও হতে পারে দেখা যাক যত সম্ভব আজকে আগ্রা পৌঁছানোর চেষ্টা করব তারপর আপনাদের দেখাচ্ছি রাস্তা কি কি হয় এই হোটেলটা কালকে আমরা ছিলাম তো চল যাওয়া যাক মাঝখানটা চড়া পড়েছে প্রচুর চড়া এটা ঝাঁস আমি যখন একটা নাগা শুনলাম দেখলাম তো তুমি নাক ডাকছো জোরে নিশানি রাস্তায় দাঁড়িয়েছি গাড়িটার অবস্থা খুবই খারাপ বাইরে দেখতেই পাওয়া যাচ্ছে না কাজ টাজ পুরো একদম কাদা হয়ে গেছে এই গাড়িটা ওয়াশ করে নেবো তারপর আবার বেরিয়ে যাবো আমরা এখন লখনৌ থেকে 50 কিলোমিটার দূরে আছি রূপকদার এনার্জি ধরে রাখতে পারছে না চা খেতে হবে বলছে চায়ের দোকানই খোঁজ করছি ভালো চায়ের দোকান পেলে দাঁড়াবো আজকে একদিন ঘড়িতে বাজে 10টা 12টা 20 বাজে এখন এখানে গরম প্রচুর রোদ্দুরের তাপ প্রচণ্ড বাইরে একদম
আগড়া এখনো 4-5 ঘন্টার ব্যাপার তো আমরা এক জায়গায় দাঁড়িয়েছি চাটা খাওয়ার জন্য তো কলকাতা তো চা ছাড়া একটা থাকতেই পারে না আমরা চাটা খেয়ে আবার গাড়িতে উঠছি চলো অটো বাইতে কি একটা স্ক্যাচ হবে এখন আমরা আগ্রার দিকে যাচ্ছি আগ্রা এখান থেকে 316 কিলোমিটার এখনো লখনৌর মধ্যেই আছি এখানটা খুব সাজানো জায়গাটা লাইট গুলো কত সুন্দর আমাদের মতো সোজা সোজা সুন্দর লাইট দারুণ লাগছে এটা রাতে গেলে আরো বেশি সুন্দর লাগতো হ্যাঁ ঠিক লাইট গুলো জ্বললে এখন গাড়ি চালাতে এই রাস্তাতেই মজা তাই তো দাদা একদম এরকম রাস্তা কতক্ষণ সময় লাগবে এই লখনৌর মধ্যে খালি আমরা একটুখানি জামেলার মধ্যে পড়ে গেছি জ্যাম ছিল সেই রাস্তাটা এখন খুশিয়ে দিচ্ছে লখনৌর জ্যামটা এখন খুশিয়ে দিচ্ছে রাস্তাটা আগড়া পর্যন্ত এই একই রকম থাকে তাহলে আর বেশি টাইম লাগবে না আমরা আগ্রায় চলে এসেছি এখন হরিতে বাজে 6:30 কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ তো আর তাজমহল দেখা হবে না কাল সকাল সকাল যাওয়ার প্ল্যান আছে কিন্তু এখানে দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে শুনলাম হোটেলে বললো দেখা যাক কি হয় কালকে